বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন লিটন দাস প্রথমবারের মতো পুরো একটি সিরিজে দায়িত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত লিটন আজ শনিবার মিরপুর শের বাংলার সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি রোমাঞ্চিত বিসিবিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে সেটাও আবার ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন আর সবার মতো তারও ছিল জানিয়ে লিটন বলেন যে কোনো ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার জাতীয় দলে খেলার পর আরও বড় স্বপ্ন থাকে জাতীয় দলের অধিনায়ক হওয়ার আপাতত একটা সিরিজের জন্য হলেও সেই সুযোগটা আমার এসেছে অধিনায়ক হিসেবে আমি সর্বোচ্চ চেষ্টা করব দলকে সেরাটা দিতে প্রতিপক্ষ ভারত সিরিজটা খুব কঠিন হবে তার ওপর নেই দলের সেরা দুই তারকা তামিম ইকবাল আর তাসকিন আহমেদ লিটন তবু নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী তিনি বলেন ভারত সন্দেহাতিকভাবে খুব ভালো দল বড় শক্তি এর মধ্যে আমাদের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিটকে গেছেন তারপরও আমাদের যে দল আছে সবাই সামর্থ্যবান সতীর্থরা নতুন নেতাকে কিভাবে নিয়েছেন এমন প্রশ্নে লিটন বলেন নেতৃত্ব নিয়ে টিমমেটদের সঙ্গে আমার এখনো সেভাবে কথা হয়নি আজ হয়তো এসব নিয়ে আলাপ আলোচনা হবে এটুকুই বলতে পারি আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকবো বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বলেই ঘোষণা করেছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা তিনি জানিয়েছেন বাংলাদেশের বিপক্ষে জিততে হলে অবশ্যই সেরা ক্রিকেট খেলতে হবে তার দলকে সিরিজটি রোমাঞ্চকর হবে বলেই মনে করেন রোহিত মিরপুরে আজ সংবাদ সম্মেলনে রোহিত বলেন আমি মনে করি সিরিজটা রোমাঞ্চকর হবে সব সময় যা হয় আমাদের ভালো খেলতে হবে ওদের হারাতে হলে ওরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে আমরা এখানে সিরিজ নিয়ে ভাবছি না এক ম্যাচ ধরে ধরে এগোচ্ছি এ সিরিজের পুরোটিতেই বাংলাদেশ পাচ্ছে না নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে প্রথম ম্যাচে থাকবেন না তাসকিন আহমেদও সিরিজের পরের ম্যাচগুলোতেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে তবে প্রতিপক্ষ কে আছেন নেই সে সব নিয়ে খুব একটা ভাবতে চান না ভারত অধিনায়ক এ সময় তিনি আরো বলেন আমরা প্রতিপক্ষের সমন্বয় নিয়ে চিন্তা করি না আমরা ভারতীয় দল হিসেবে খেলতে চাই ওরা দুজনে অনেকদিন ধরে বাংলাদেশের হয়ে ভালো করছে তবে এটা অন্যদের জন্য সুযোগও